নমস্কার বন্ধুরা, তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ওয়েলকাম ব্যাক টু তনুজ কিচেন। আজকে আমি হাজির হয়ে গেছি আরেকটি রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হচ্ছে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তো এইগুলো রেসিপিটি করতে কি কি লাগছে সেগুলো আমি প্রথমে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 6 পিস কাতলা মাছ, বেশ বড় বড় পিস আছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগবে এটা ফুলকপি দিয়ে করলে। আর আমি নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে ভেজে নেব ভালো করে। আর নিয়েছি আমি ফুলকপি, একটা ছোট ফুলকপি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আমি এটাকে ভেজে নেব ভালো করে। আর নিয়েছি ছোট ছোট তিনটে আলু, আলুটাকে আমি এরকম ডুমডুমো করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি আমি, টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি। আর 1.5 ইঞ্চি আদা নিয়েছি, 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এগুলোকে আমি বেটে নেব, জিরের গুঁড়ো দেব আর ফোড়নে দেব গোটা জিরে অল্প একটু। এবার আমি তাহলে রান্নাটা শুরু করে দিই। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, 5 টেবিল চামচ আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি এই দুটো দুটো করে মাছ ভেজে নেব। বড় বড় মাছের পিস তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। এ দেখো মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি 2 পিস করে ভেজে নিচ্ছি। মাছটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, না হলে ঝোলটা খেতে স্বাদ হবে না। এভাবে আমি লাল লাল করে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি প্রথমে ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। 1/2 চা চামচের কম নুন আর 1/2 চা চামচের কম হলুদ দিয়ে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছিলাম, দেখো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটা তুলে নেব, ফুলকপিটা তুলে নেব। আরও 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, এতে প্রচুর তেল লাগে, একটু তেলটা বেশি না হলে খেতে স্বাদ হয় না। আমি ফোড়নে জিরেটা দিয়ে দিলাম। জিরেটা দিয়ে এবার আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর 4 চামচ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকেও আমি ওরম লাল লাল করে ভেজে নেব। তেল কম দিয়ে এটা রান্না করা যাবে না তা না, কিন্তু একটু তেলটা দিয়ে করলে, বেশি দিয়ে করলে ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আলুটা ভেজে নেব। এবার আমি আদা লঙ্কা জিরের গুঁড়ো একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমি মশলাটা নাড়াচাড়া করব। এতে দিয়ে দেব কাটা টমেটোটা। একটা চামচ নুন দিয়ে দেব, পরে আমি টেস্ট করে নুন দেব। আর 1 চা চামচ হলুদ দিয়ে দেব। মশলা দিয়ে টমেটো দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি ফুলকপিটাও এর সঙ্গে দিয়ে কষাবো।
মশলাটা বেশ ভালোই কষে গেছে, ভালোমতো কষানো হয়ে গেছে। এবার আমি এই এক গ্লাস মতো জল প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আর হাফ গ্লাস মতো জল আমি দিয়ে দিলাম, যেহেতু আলুটা আর কপিটা ভালো করে সেদ্ধ হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ হতে দেব। এতক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এই ফুল ঝোলের মধ্যে আলু ফুলকপিটা সেদ্ধ হচ্ছিল। এবার আমি দেখলাম ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব, ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে। আর আমি দেব হাফ চা চামচ মতো গরম মশলা। গরম ভাতে দারুণ লাগবে এটা খেতে। নুন আমি টেস্ট করে দেখে নিয়েছি, আর আমি নুন দিইনি, একদম ঠিক আছে, ফুটে গেছে ঝোলটা। এবার আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি গ্যাসটা তাহলে অফ করে দিচ্ছি, সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমি সার্ভ করে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তোমরাও এভাবে করে খেয়ে কমেন্ট করবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। তোমরা করে খেয়ে জানাবে কেমন লাগলো। সুস্থ থাকবে, ভালো থাকবে।